বাড়ি চলে গেছে। আমিও কালকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত দিয়েছিলাম, থাকবো না, কিন্তু আমি খালি এই আজকের জন্য ধৈর্য ধরে টিকে আছি। তিনবার ভারতবর্ষে চলে গেছি আর এদেশে আসবো না, এই আনন্দময় মায়ের সামনে প্রতিজ্ঞা করেছি যে আমি যে পর্যন্ত ভারত বাংলাদেশ এক না হবে আমি আর বাংলাদেশে যাব না। আজকে আমার এখানে আসতে হয়েছে, মরতেও পারি না, যেতেও পারি না, অসুরের হাতে মরা সেই অসুরের কাছে আছি। আপনারা এখানে সকলেই মাতৃভক্ত হিন্দু, সকলেই বুকে হাত দিয়ে বলতে পারেন আমি হিন্দু, কিন্তু আমি পারি না। কেন? আজকে তিনবার করে আলমারির থেকে সব ধুতি বের করে পরে আসবো, এখানে তিনবার করে পরে আসতে পারিনি, সেই ধুতি আলমারিতে থুয়ে তারপর প্যান্ট পরে আসছি। আমি একটা মন্দিরের সেবায় মায়ের সেবা পূজা করি সারা জীবন, কালকে রাত্রে দুইটার সময় উঠে আমি ধ্যান করছি, প্রত্যেক দিন রাত দুটা তিনটার সময় উঠে আমি ধ্যান জপ করি, তাদের জন্য, শুধু আপনাদের জন্য, আমার জন্য। এখন আমাদের যে দাবি, আমি এখন এখানে প্রস্তাব রাখবো গোবিন্দ পরামানিকের কাছে যে আমাদের দাবি গুলো দেখে আপনি দিলীপ বাবুকে দেবেন, আমি ভারতে যে এটা বিবেচনা করবেন, উনি আমাদের কি করবেন, উনি আমাদের জন্য কি করবেন সেটা উনি বিবেচনা করবেন, প্রয়োজন হলে উনি প্রধানমন্ত্রী মোদীর সাথেও আলাপ করবেন। তারপর আমাদের এখানে প্রধানমন্ত্রী হাসিনার সাথেও কথা বলবেন, এরপরে আমি এই মায়ের কাছে যাব, আপনাদের বান্দিকে যিনি আছেন উনির কাছে যাব, উনি চিন্ময়ী মিনময়ী সর্বস্বরূপে সর্বেশ সর্বশক্তি সমন্বিতে ভয়ে বস্তাহীন দেবী দুঃখে দেবী নমস্তুতে, উনি শক্তি। আমরা হিন্দু আমরা অত্যাচারিত অত্যাচারিত কিন্তু আমরা অত্যাচার করি না, আমরা ছোটবেলার থেকে শিখি ভক্তি শ্রদ্ধা। আজকে বেশি সময় নেই, শুনবো অনেক দিনে, ওই আমি বিবেকানন্দ নই, এবং আমাদের প্রাণ প্রিয় দাদা শ্যামলী গ্রুপের কর্ণধার শ্রীমান। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে